হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা হয়তো দেখেছো আমাদের আগে পরে আমরা অনেকগুলো ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স সম্বন্ধে তোমাদেরকে ধারণা দিয়েছি অনেকগুলো ক্লাসে। আজকেও আমরা টিভির ইউক কয়েলের ভালো মন্দ কীভাবে যাচাই করা যায় সে সম্পর্কে জানবো, এবং ইউক কয়েলের ফল্ট হলে কি কি সমস্যা হয় সার্কিটের মধ্যে সে সম্পর্কে আমরা আজকে মানে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো আমরা দেখি যে আসলে ইউক কয়েলটা কি আর ইউক কয়েলটা টিভি কোন জায়গায় থাকে। আমরা আমাদের এখানে দেখতে পারতেছি যে গান হিটার, অর্থাৎ হিটারের জায়গায় এটা হচ্ছে বেস, আর বেসের সামনে যেই একটা কয়েল আমরা দেখেছি ওয়াইন্ডিং করা, এই যে ওয়াইন্ডিং করা তামার, এইটার এই সম্পূর্ণ জিনিসটাকে বলা হয় ইউক কয়েল। তো ইউক কয়েল ফল্ট কি হয়, ইউক কয়েলটার মধ্যে সাধারণত চারটা টার্মিনাল হয়, এই 1, 2, 3, 4। তো টার্মিনাল আর অনেকগুলো হয়ে থাকে, কিন্তু আসলে ওইটা কিন্তু বেসিক্যালি আমাদের হিসাব করার জিনিস নয়। হিসাব হচ্ছে চারটা টার্মিনালের মধ্যে আমাদের একটা সেকশন হচ্ছে ভার্টিক্যাল সেকশন, আরেকটা হচ্ছে হরিজন্টাল সেকশন। তো এই ইউক কয়েলটা যদি আমরা খুলি, এখান থেকে যদি আমরা খুলে আলাদা করি, তাহলে ঠিক সেম এরকম দেখতে লাগবে যে আমার ইউক কয়েলটা হচ্ছে এরকম। যে আগেই বলছি আমি যে টার্মিনাল দুটো, একটা হচ্ছে ভার্টিক্যাল সামনের সাইডটা, যেটা যে টার্মিনালটা এ একটা, এই একটা দুটো টার্মিনাল, এটা হচ্ছে ভার্টিক্যাল সেকশন আর এটা হচ্ছে হরিজন্টাল সেকশন। তো আমার যদি ইউক কয়েল কোনো সময় ফল্ট থাকে, তাহলে বুঝতে হবে যে আমার আউটপুট, অর্থাৎ সার্কিটের যে আউটপুট সেকশন, সার্কিটের আউটপুট সেকশনের কি হয় যে গরম হয়ে দেখা গেছে কিছুক্ষণ চলার পরেই ওটা নষ্ট হয়ে যায়। তো এই কারণে আরও অনেক ফল্ট আসতে পারে, যে ইউক কয়েলের কারণে দেখা যাচ্ছে টিভি লাস্টিং পাওয়ার কম হয়, ঠিক করার পরে দেখা গেছে এই পাওয়ার চলে যায়, কারণ এখান থেকে যখন নাকি ও ক্যালকুলেশনটা না করতে পারে তখন ভোল্টেজটা ব্যাগে আসে, এবং ব্যাগে আসে যে আমার আউটপুটটা নষ্ট না হলে দেখেছে আউটপুটটা আবার যে আবার পাওয়ার সাইডটা আছে যে কোনো সাইডই সমস্যা করতে পারে। তো বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে আমাদের আউটপুটটাই দেখা যাচ্ছে কি নষ্ট হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, অথবা আউটপুটের সাইডে থাকা কয়েল, রেজিস্ট্যান্স, যে কোনো একটা সমস্যা হতে পারে। আবার দেখা যায় যে অনেক সময় টিভির পিকচার যদি আমরা দেখি যে আমরা মনে করি যে পিকচার টিভির সামনের পিকচারটা এরকম, তো আমাদের দেখা গেছে যদি, তো বলছিলাম যে আমাদের ইউক কয়েলটা আসলে ফল্ট হলে কি কি সমস্যা হয়। তো আমরা তো অলরেডি শুনলাম যে সার্কিটের মধ্যে কি সমস্যা হতে পারে, আর আউটপুট হিসাবে যে আমাদের পিকচার শো করে, যে মনে করি এটা আমাদের একটা পিকচার, তো অনেক সময় দেখা গেছে আমাদের এই হরিজন্টাল সেকশনে, আমাদের হরিজন্টাল শুধু সার্কিটে নয় এখানেও আছে, তো হরিজন্টাল এখানে অনেক সময় এই ইউক কয়েলের মধ্যে যে হরিজন্টাল সেকশনটা যদি কোনো সময় সমস্যা হয়, তো লম্বা লম্বা এইভাবে একটা দাগ আসে, তো আমাদের বুঝতে হবে যে এটা হরিজন্টাল সেকশনের সমস্যা। তো আমার ইউক কয়েল থেকে শুরু করে আমার সার্কিটের ফল্টটা আছে কিনা আমার ইউক কয়েলটা মানে দেখতে হবে, এবং সার্কিটের মধ্যে যদি ইউক কয়েল আমার ঠিক থাকে তাহলে সার্কিটই দেখতে হবে। আবার অনেক সময় ইউক কয়েলের মধ্যে ভার্টিক্যাল প্রবলেম হলে এভাবে সমস্যাটা হয়, ভার্টিক্যাল সমস্যা এভাবে হয়, এভাবে ভার্টিক্যালটা অনেক সময় ভার্টিক্যাল কয়েলটা কাটা থাকলে আমার ভার্টিক্যাল সমস্যা এভাবে মানে পাশাপাশি এভাবে একটা দাগ থাকে, তো আমরা বুঝতে হবে যে এটা আমার ভার্টিক্যাল সমস্যা। হরিজন্টাল সমস্যা আমার মানে মানে একেবারে খারাপভাবে এভাবে পিকচার টিউবের মধ্যে শু করে, তো বুঝতে হবে আমার ওটা হরিজন্টাল সেকশনের সমস্যা। আর আমাদের এখানে যে কয়েলটা করা হয়েছে, সবসময় আমাদের বুঝতে হবে যে ভার্টিক্যালের যে কয়েলটা করা হয় এটা সম্পূর্ণটা বাইরে থাকে, এই পাশে থেকে এই পাশে, এটা ভার্টিক্যাল সেকশনের কয়েল, আর হরিজন্টালের যে কয়েলটা করা হয় ওটা ভিতর দিকে করা হয়, সবসময় এটা ভিতরে থাকবে আর ভার্টিক্যালটা সবসময় বাইরে থাকবে। আর আমরা কীভাবে বুঝবো যে আমাদের ইউক কয়েলটা খারাপ, এখন আমরা এটা দেখব। প্রথমে আমার মাল্টিমিটারটা নিতে হবে, মাল্টিমিটারটার প্রুফটা 100x-এ দিতে পারি আমরা, 100x-এ দিয়ে বাস আমার 100x-এ দেওয়া আছে।
অলরেডি আমার দেখতে হবে যে আমার মাল্টিমিটারের কন্ট্যাক্টিভিটি ঠিক আছে কিনা। হ্যাঁ কন্ট্যাক্টিভিটি ঠিক আছে অথবা আছে কিনা। কন্ট্যাক্টিভিটি ঠিক থাকলে তাহলে আমার যে আগেই বলা হয়েছে যে আমার ভার্টিক্যাল সেকশনের সামনে দুইটা টার্মিনাল, আমি প্রথমে ভার্টিক্যাল টার্মিনালটা দেখব যে ভার্টিক্যাল টার্মিনাল এই বাস ওকে আছে, তার মানে বুঝতে হবে যে আমার ভার্টিক্যাল টার্মিনালটা ওকে, ভার্টিক্যাল সেকশন ওকে। তো এখন আমি হরিজন্টাল টার্মিনাল দেখব, হরিজন্টাল টার্মিনালটা এটা ওকে। আমার যদি কন্ট্যাক্ট না দেখায় তাহলে বুঝতে হবে যে আমার ভার্টিক্যাল, অথবা যদি ভার্টিক্যালে না দেখায় তাহলে ভার্টিক্যাল সেকশনটা কোয়েলটা নষ্ট, যদি আমার হরিজন্টাল না দেখায় তাহলে হরিজন্টাল সেকশনটা নষ্ট। সেক্ষেত্রে দেখা গেছে আমার নতুন একটা ইয়োক কয়েল আমার টিভিতে লাগাতে হবে। তাহলে আশা করি যে আমাদের হরিজন্টাল অথবা ভার্টিক্যালের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই এবং লাইক করবে। লাইক শেয়ার করলে বন্ধুরা উৎসাহিত হয়ে তোমাদের আরও নতুন নিত্য নতুন ক্লাসগুলো দিতে আমরা উৎসাহিত হব। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবে এবং তোমাদের মতামতও আমাদেরকে জানাতে পারো, যে কোনো সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।